আমি এখন আরজেন্সি ব্যাংকের এখানে টাকা ছাড়তে আসছি। যাদের এখানে কার্ড বানানো আছে এরা ফ্রিতে টাকা ছাড়তে পারে, একটা সুবিধে আছে ফ্রি। আর অন্যান্য ব্যাংকগুলোতে সাধারণত আমি জানি যে 16 রিয়াল, 18 রিয়াল, 20, 25 এরকম চার্জ নেয়। আপনারা অবশ্যই দেখতে পারতেছেন যে আমি আলট্রাজি ব্যাংক, আমার মাথার উপর সাইনবোর্ডটা দেখতে পারতেছেন। যদি একটু সিরিয়ালে দাঁড়াতে হয় তারপর একটা সুবিধা আছে কি অনলাইনে ছেড়ে দেয়, মানে পরিশ্রম করেন একটা কার্ড বানাতে, হয়তো বা আপনার সর্বপ্রথম হয়তো 50-53 রিয়ার মতো লাগতে পারে, তারপর একটা সুবিধা আছে। এই যে একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি, এপাশে হলো আমার আহালি ব্যাংক, এনসিবি ব্যাংক। এখান থেকে টাকা ছাড়লে কিন্তু একটা ব্যাংক কার্ড নিয়ে নিন। আর এখান থেকে দেখুন এই দুইটা ব্যাংক কিন্তু পাশাপাশি, দেখুন ভালো করে, এই আমার হাতে দুই পাশে দুইটা ব্যাংক, একটা হলো আলট্রাজি আর একটা হলো যে এনসিবি আহালি কুইক পে। আমরা যারা বাংলাদেশি ইন্ডিয়ান আছে আমাদের জন্য কুইক পে ব্যাংকটাই সবচেয়ে বেশি ভালো, এবং আলট্রাজি ব্যাংকটাও খুব ভালো। তবে রেটের দিক দিয়ে আমি দেখলাম যে আলট্রাজি ব্যাংকের রেট আসলে খারাপ না, ভালো রেটও দিতেছে এরা। এই অবস্থা। আর আরেকটা জিনিসের বড় সুবিধা হলো কি, আলট্রাজি ব্যাংক থেকে আপনি ব্যাংক টু ব্যাংক টাকা ছাড়লে আপনার ওই দেশে আবার আপনাকে সরকার আবার 2% এক্সট্রা দিচ্ছে, একটা সুবিধা আছে। হুন্ডিতে টাকা পাঠাইলে মনে করেন এগুলো লাভ নাই। আর হুন্ডিতে একটা জিনিস হয়েছে কি, আপনার টাকা এরা আজকে বলে, কাল কাল বলে, পরশু পরশু বলে, আরেকদিন বলে আপনার টেলিফোন বিল মাথা চুল ফাঁকায় দিবে এরা। ব্যাংকে নিরাপদ, যে কোনো সময় সমস্যা হলে আপনি ব্যাংকে চলে আসতে পারেন, আপনার সমস্যার তারা সমাধান করে দেবে। তো আসলে মেইন রোড দিয়ে চলাটা আসলে রিক্স। কিছুক্ষণ আগে একটা গাড়ি প্রায় আমার গায়ে স্পর্শ করে গিয়েছিল, কি বলবো, বলার মতো কিছু নেই, করার মতো কিছু নেই। তো এখানে উপরে একটা হোটেল ছিল আগে, এখন নাই। আমার সাথে আব্দুল মজিদ ইন্ডিয়ার এক সিরিয়ালের সাথে আসতেন, যা কুয়ো মারা গেছে সব কিছু, তার আর আসা আর হয় না এদিকে। এগুলো হলো কিছু কিছু দোকান এদিকে এখন খোলা আছে, বেশিরভাগ দোকানগুলো বন্ধ থাকলেও সামান্য কিছু দোকান কিন্তু এখনও খোলা আছে। অনেকগুলো মোবাইলের দোকান, ইলেকট্রনিক্সের দোকানগুলো খোলা, বিশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে। সবজি দোকান দেখে ভালো সবজি পাইলে। সালাম আলাইকুম। ভাই কলমি শাক কি হিসেবে বিক্রি করেন? কলমি শাক বেশি হয়েছে না, দাম বেশি হয়ে যেতেছে না? এটা কত বেতন ভাই পুঁইশাক এগুলো? আমাদের দেশি আছে, অন্য দেশি আছে,
আর একটা সবজি দোকানে যাচ্ছে। সালাম আলাইকুম, কলমি শেখ আসেনি ভাই? আসেন দেন। শেখ নাই এর কাছে, আর একটা সবজি দোকান আছে। সালামু আলাইকুম, কলমি শেখ আসেনি ভাই? কলমি শেখ নিতাম ভাই, কয় বান্ডিল কত ভাই কলমি শেখ? হ্যাঁ, চার বান্ডিল, আট বান্ডিল নিব, চারিয়েল দিব কেন? চার বান্ডিল হিসেব করে দিয়েন কেন ভাই, চার বান্ডিল হিসেব করে দিয়েন, আট বান্ডিল চারিয়েল দিব দেন। আচ্ছা, সাত বান্ডিল দিন, এক বান্ডিল বাড়াই দেন, একটু ভালো দেখিয়ে দিব। আর কোথায় নেয়নি ভাই তাজা? না, শুধু এগুলোই আছে, তাজা তাজা হপায় লাগাইছি। একটু ভালো দেখিয়ে দিবেন। আচ্ছা, সবজি কিনতেছি আমাদের বাংলাদেশি দাইদের দোকান থেকে। কত ভাই? আম কত করে বিক্রি করেন ভাই? আসসালামু আলাইকুম বরকাতু। আসমান গুলো খুব ভালো নয়। জি, একটু ভালো দেখে নেব। টমেটো কত বেছেন? টমেটো 1 কিলো দিয়ে 15 রিয়াল রাখি দেন, পারবেন? আমি সিঙ্গেল মানুষ, এই কারণে ওই বেশি জমা করতে পারি। দেখ, আমি সিঙ্গেল মানুষ, বুঝছেন? এই কারণে নষ্ট হিসেবে দিয়ে রাখি।
সবটা চাই দিন ভাই। জিঙ্গে কত পেছেন ভাই? জিঙ্গা সিরিয়াল নুন ভাই, আপনার নাম কি? আল্লাহ মতো দোকানে নাম দিয়েছিল আপনার নাম কি?